সৈদুল ইস্তেক ফার এটি মুখস্ত করে নেবেন আমরা মনে হয় না এই মসজিদে একজন দুইজন আছে কি না যে সৈয়দুল ইস্তেক মুখস্থ মুখস্ত আছে আমি একদিন সৌদি আরবের এক ফরেনারের সাথে একদিন এক হোটেলে আমার সাথে একটা মিটিং ছিল তো উনি আমাকে বললেন যে তুমি কি সাঈদুল ইস্তেকফার কি তোমার মুখস্থ আছে তখন আমারও সৈইদুল ইস্তেক ফার মুখস্ত ছিল না আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা তখন সে ব্যক্তি আমাকে গাড়িতে বসায় বসায় হোটেল থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলাম গাড়িতে বসায় বসায় সে আমাকে সৈদুল ইস্তেক ফার মুখস্ত করিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা সৈদুল ইস্তেক ফার পড়বে সে ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায় আল্লাহ তার সকল গুণা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা পড়ে যদি সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা যায় আল্লাহ সোহান ওয়াতা আলা তার সকল গুনা খাওয়া করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন সোহান বুহারি এবং মুসলিমের আদিশ সেই হুদু না স্টেট ফার আল্লাহ হুম মানতরব্বি লা লা ইনতাহলাপ্তানি আল্লাহ হ্মানতরব্বি ওই যুবক যেমন বলেছিলেন আল্লাহ তুমি আমার রব ওয়ান অ্যাভ টুক লাই লা ই লাতা তুমি ছাড়া আর কোন ইলা নেই আনতা ফালাক্তানি তুমি আমাকে সৃষ্টি আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলা নেই আংতা তুমি ছাড়া আর কোন ইলা নেই আল্লাহ আমি তো গুনা করব আমি তো গুণা করবো কিন্তু গুনা মাফ করার মতো একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই তুমি আমার রব এটা কত বড় তাও আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া আর কোন না নেই আমি গুনা করি আমি অপরাধ করি আমার কিছু প্রয়োজন হয় তুমি ছাড়া আর কেউ দেওয়ার মতো নেই তুমি ছাড়া আর কারো কাছে চাওয়ার মতো নেই তোমার তো অনেক বান্ধা আছে আমার তো একমাত্র তুমি আছো সোহানন্দ তোমার তো অনেক সৃষ্টি আছে তোমার অনেক গোলাম আছে তোমার অনেক বান্ধা আছে কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নেই আং তর অব্দি লাই লাই লাং তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়া না না হাদিকা ওদিকা ওয়া না আব্দুক আর আমি একমাত্র তোমার গোলাম তুমি গোলামকে যদি ফেলে দাও তুমি আমার মনিম তুমি আমার রব আমি তোমার গোলাম গোলাম অপরাধ করবে মনিব অপরাধ করবে কিন্তু তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই একমাত্র তুমি আমার রব সোহানা মাস্তা আমি তোমার আমি আমার সাধ্য মত তোমার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আসি আমি তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি যে তুমি আমার বলাম তুমি আমার রব আমি তোমার বলাম তুমি ছাড়া কোনো ইলা নেই তুমি ছাড়া কোনো রব নেই তুমি ছাড়া কোনো হুকুম দেনেওয়ালা নেই তুমি ছাড়া আর কারোর কাছে কিছু চাওয়া যাবে না তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার একমাত্র স্রষ্টা আংতা হলাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ এই যে ওয়াদা আমি তোমার কাছে করেছি তোমার কাছে যে আমি অঙ্গীকার করেছি এই অঙ্গীকারে আমি দৃঢ় আছি আমি এক চুন পরিমাণ এই অঙ্গীকার থেকে সরে যাব না দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি আমার এই অঙ্গীকারকে আমি ভঙ্গ করব না এভাবে আল্লাহ সু আনাতে কাছে ওয়াদা করা করার আমি আমার আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকর্ড আশ্রয় চাই আমার যত অপরাধ হয়েছে আমার যত খারাবি আছে এই সমস্ত খারাবি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইয়া আমার উপর তোমার দেওয়া অনুগ্রহের শিকার করছি তোমার যত নামত আমার উপরে আছে আমি সমস্ত নেয়ামতের শুক্রিয়া আদায় করছি আমি কুফুরি করছি রা লা সবাই যদি তোমরা যদি তোমরা তোমাদের উপরে আমার যে নেয়ামত এই নেয়ামতের শকর যদি তোমরা আদায় করো তাহলে আমি আল্লাহ আলা তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেবো আর যদি আবার নেয়ামতের কুফুরি করো তাহলে আমি আল্লা সুবাহান ওয়াত তোমাদের কাছ থেকে নেয়ামত সিনাই নেব এবং তোমাদের জন্য আমার আজাব আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আল্লা সুবাহান আলা জবান দিয়েছেন তার সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ আলা চোখ দিয়েছেন তার সুক্রিয়া আদায় করার জন্য তার নেয়ামতকে দেখার জন্য আল্লাহ সুবাহানা কান দিয়েছেন তার জিকির শোনার জন্য আল্লাহ সুবাহনতালার শরীরের শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তার হেবাদত করার জন্য দুনিয়ার ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি আল্লাহর নেয়ামতের অসুক্রিয়া করে নাফারমানি করে দেখবেন মরার আগে চোখ নাই কান নাই হার্ট নষ্ট হয়ে গেছে কত ধরনের অসুস্থতা আল্লাহ সব আনওয়াত আলা বলছেন আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ সব আনওতে আলা তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নেয়ামতের সাথে কুফুরি করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নেয়ামত সিনাই নেব তোমাদের জন্য আজাদ তারপরে বলছে আবু বিদাম্বি এবং আমি আমার গুনায়ের স্বীকৃতি দিচ্ছি ত ওয়েস্তে ফারের ভিতরে আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি যে মুহূর্তে গুনা করি আমি যে সালাত পড়ছি আমার সালাত হচ্ছে কি না আল্লাহ আমি যতটুকুই এড় করি আমার এড় আদাতটা হচ্ছে কিনা একমাত্র তুমি জানো আল্লাহ আমি আমার গুনাহের কথা তোমার কাছে স্বীকার করছি ফগ ফিরিলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ফাইন নাহু লা ইক ফিরুজসুনু ইল্লা আংতা কারণ আমার গুনাহ মাফ করার মতো আর তুমি ছাড়া আর কেউ নেই একমাত্র তুমি আমার গুনাহ ক্ষমা করতে পারো তুমি ছাড়া আর দুনিয়ার কেউ আমার অপরাধ ক্ষমা করতে পারে না পৃথিবীর কারো ক্ষমতা নেই ইভেন মোহাম্মদ বান আল্লাহর কোনো বান্দার গুনা ক্ষমা করে দিতে পারে না এ পারমিশন মুহাম্মাদুর রসুল্লাহকে দেওয়া হয়নি মোহাম্মাদ রসুল্লাহ আল্লাহর কোনো বান্দার গুনা ক্ষমা করে দিতে পারে না

আউজ বি কমিং সাররিমা সনার্তু আবু বিজাম্বি আবু বিনের মতিকা আনইয়া আবু বিজাম্বি ফকোজ রিলি ফাইন উল আ ইয়াফিরুজ জুনু বা ইল্লা আনতা মহেম্মদ রুসুল্লা সাল্সাল্লাম এইভাবে বলেছেন আল্লাহ আমি তো বলা তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি ছাড়া কোনো ইলা নেই তুমি আমাকে মাফ করে দিতে পারো এজন্য বলি ভাইরা আমার আজকে বান্দারা এবাদত তো করেই না এবাদত না করে বিভিন্ন জায়গায় গিয়ে সিজদা দেয় বিভিন্ন দরবারে গিয়ে ধান্না দেয় অথচ এবাদাতের খাতা শূন্য মানে মানুষের ধারণা হলো আমি এবাদাত না করলে কি হবে আল্লাহর অলির সাথে যদি সম্পর্ক রাখি আমি বেহেস তো যেতে পারবো আমি এবাদাত না করলে কি হবে আল্লাহর অলির যদি বলি কে দিন আল্লাহর অলি আমাকে পার করে দেবে আল্লাহ রব্বি কাবা কাবার রবের কসম কেটে বলছি আল্লাহ সাহ আল্লাহ তাল্লাহার পারমিশন ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার কোনো বান্দাকে তার কোনো উন্মতকে সে ব্যক্তি কেমতের দিন পার করতে পারবে না আল্লাহ রসুল সালিক যদি ইচ্ছা করেন যে একজন গুণাগার বান্দাকে আমি নাম থেকে জান্নাতে নিয়ে আসবো আর যদি আল্লাহ পারমিশন না দেন মোহাম্মাদ রসুল্লা সাল্লামও পারবেন না এজন্য ওলামাদের সাথে আলেমদের সাথে বুঝর্গ দিনের সাথে আমাদের সম্পর্ক থাকবে তাদের সাথে ভালোবাসা থাকবে হৃদ্ধতা থাকবে কিন্তু এবার বাদ দিয়ে যদি মনে করি আল্লাহর আল্লাহরীরা আল্লাহর কুতুবেরা তারপরে হলো আলেমেরা উলামারা মসজিদের ইমাম সাহেবরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা হলো একেবারে ভুল ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থেকে বেশি বেশি তওবা এবং এসতেক ফার করা কারণ তওবা কবুল হবে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা খোলা থাকবে আল্লাহ রসুল বলছেন হিন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা মা আমি ইউগারগির তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল বলছেন গারগির মানে হলো মৃত্যুর পূর্বক্ষণে যখন বোঝা যায় যে ব্যক্তি আর থাকবে না এ ব্যক্তির জান কবজ হচ্ছে ফেরেস্তারা এসে গেছে চারদিকে সে ব্যক্তি আলামেন মৃত্যুর নিশানা সে ব্যক্তি দেখতে পাচ্ছে আপনি হয়তো বুঝছেন না মৃত্যু ব্যক্তি বুঝতে পারছে যে আমার জন্য সমস্ত সবাই উপস্থিত হয়ে গেছে মা মাল আমি এই সময়ের পূর্ব পর্যন্ত বান্দার তওবার দরজা খোলা থাকবে কিন্তু ওর পরে আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন পাশে বসে বসে বলে বলেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আপনি কি ছেলে মেয়েরে বই পড়ান আপনি বোঝেন সেই সময় একজন ব্যক্তির কি অবস্থা তার যদি সারা জীবন তওবা পড়ায় অভ্যস্ত না হয় সারা জীবন যদি কোরআন পড়ায় অভ্যস্ত না হয় তার মুখে যদি অন্য সময় কালিমার জিকির না থাকে আপনি যতই বলবেন সেই সময় তার মুখ থেকে কালিমা বের হবে না বরং উল্টা কিছু বের হতে পারে এই কারণে রসুন কারিন সাল্লাম মৃত্যুর সময় তার পাশে বসে বসে কালিমা পড়তে বলেছেন কিন্তু তাকে পড়াতে বলেননি আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যায় হুজুর ওনার অবস্থা একদম শেষ সময় আপনি এসে একটু তওবা ইস্তেকবার পড়ায় দেন তওবা ইস্তেকবার আমি পড়াবো কেন তওবা ইস্তেকবার তো সেই পড়বে তাকে বলেন যে তোমার শেষ সময় তুমি তওবা পার পড়ো যদি ও ব্যক্তি তওবা আর পড়তে না পারে ষাট বছর সত্তর বছরের জীবনে যদি তওবা পার পড়া এইটাও যদি সে পড়তে না পারে ওই ব্যক্তিকে পড়ায়ে আমি দিলেও এই তার তো উপকারে আসবে না এটুকি এইটাই সত্য কথা আপনি মরে যাচ্ছেন আপনার সন্তানরা আবারে ডেকে নিয়ে যাচ্ছে একটু ত বা পড়ায় দেন ত বা কি পড়ানোর জিনিস আপনি নিজে ত বা পড়েন শেখেন আপনাকে তো গোটা কোরআন মুখস্থ করতে বলা হয়নি আপনাকে সুরা ইয়াসিন মুখস্ত করতে বলা হয়নি আপনি অন্তত নামাজের বিষটা সুরা সই শুদ্ধভাবে শেখেন আপনি তাওস্তেক ফার শিখেন আপনি আয়াতুল কুরসি শিখেন আপনি কিছু তাজবি আছে নামাজের পরে এগুলো শিখেন নামাজের ভিতরে দোয়া কালামগুলো শিখেন এগুলো অন্তত আপনি শেখেন আপনি কিছুই শিখবেন না সব বসে আছেন মর্সিদির ইমাম সাহেবের তো বেতন দিচ্ছি অসুবিধা কি মরে গেলে যা কারার ইমাম সাহেব করে দেবে বেঁচে থাকলেও একটাই দেয় তো বেজান ইমাম মানে আমার নাম সুরাকেরা জানি আর না জানি সব ইমামের উপর দিয়ে ছেড়ে দিলাম ইমাম আপনি চালায় যান এই নীতি যদি অবলম্বন করেন তাহলে ইমাম সাহেবের বেতন দেবেন ইমামের লাভ হবে আপনার কোনো লাভ হবে না